ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার। আজকে আমরা পড়ব এভরি ম্যান। এটি একটি মরালিটি প্লে। এর লেখক সম্পর্কে জানা যায়নি। এটি একটি অ্যালিগরি। বলা যায় এটি ডাচ মরালিটি প্লে এল কার্লিচ এর ইংলিশ ট্রান্সলেট। এখানে এভরি ম্যান হচ্ছে সমস্ত মানুষের প্রতীক। ঈশ্বর এখানে মৃত্যুর জন্য ডাক পাঠিয়েছেন। এখানকার ক্যারেক্টারগুলি হলো গড, ম্যাসেঞ্জার, ডেথ, এভরি ম্যান, ফেলোশিপ, কেন্ড্রেড, কাজিন, গুডস, গুড ডিডস, নলেজ, কনফেশন, বিউটি, স্ট্রেংথ, ডিসক্রিশন, ফাইভ উইটস, এঞ্জেল অ্যান্ড ডক্টর। এবার আমরা গল্পটিতে চলে আসি। গল্পের শুরুতে ম্যাসেঞ্জার আমাদেরকে জানায় এই গল্পটি যেন আমাদের অ্যাটেনশন পায়, মানে আমরা যেন এটিকে মন দিয়ে শুনি। এটি একটি নৈতিক নাটক, তাই এটি আমরা যাতে মনোযোগ দিয়ে শুনি। এখানে জীবন ও মৃত্যুকে দেখানো হয়েছে। গড বা আল্লাহ, তিনি বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। মানুষ এখন টাকা পয়সার পেছনে ছুটতে গিয়ে আমাকে ভুলে গেছে। তারা পাপে ডুবে আছে, মৃত্যু নিয়ে তারা ভাবে না, তারা নিজেকে ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। আমি তাদের এত কিছু দিয়েছি কিন্তু তারা আমায় ভুলে গেছে, তাই আমি তাদের ধ্বংস করে দেব। ঈশ্বর এবার ডেথ বা মৃত্যুকে ডাকছে। সে ঈশ্বরের কাছে আসে। তারপর ঈশ্বর বা আল্লাহ তাকে এভরি ম্যানের প্রাণ নিতে পাঠায়। ডেথ এভরি ম্যানের কাছে আসে এবং এভরি ম্যানকে জানায় যে আল্লাহ আদেশে এখন তাকে তার সাথে যেতে হবে সেই পরকালে, মানে মৃত্যু তাকে নিয়ে যাবে। এভরি ম্যান জানায় সে এখন যাওয়ার জন্য প্রস্তুত নয়, কিন্তু ডেথ বলে যে তাকে যেতেই হবে। মানে এভরি ম্যান মনে করেছে এখানে ডেথকে কোনো একটা বাচ্চা ছিল আর কোনো কিছু একটা ফালতু জিনিস মনে করে নিয়েছে। সে ডেথকে বলছে যে সে তার সাথে যাবে না, কারণ তাকে হঠাৎ করে জানানো হয়েছে সে তার সাথে মানে একটা ঝগড়ার মানে মুহূর্ত তৈরি করে দেয় যে তার সাথে সে যাবে না। কেন তাকে হঠাৎ করে জানানো হচ্ছে? তার হচ্ছে পৃথিবীতে অনেক কাজ পড়ে আছে বাকি, তাই সে সেগুলোকে ছেড়ে যেতে পারবে না। কিন্তু ডেথ তো ডেথ, সে কাউকে ছাড়ে না। তাই সে এভরি ম্যানকে বললো যে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তোমাকে একটা অফার দেওয়া হচ্ছে যে তুমি যে কাউকে তোমার সাথে নিয়ে যেতে পারো। তারপর এভরি ম্যান ভাবলো ব্যাপারটা যে তাকে তো যেতেই হবে, তাই সে ফেলোশিপ মানে তার বন্ধুর কাছে গেল এবং তার বন্ধুকে বললো তাকে হেল্প করার জন্য। তার বন্ধু বললো আমি তোমাকে অবশ্যই হেল্প করবো, আমি তোমার বন্ধু হই। কিন্তু তার বন্ধু যখন জানতে পারলো যে তাকে মরতে হবে তার বন্ধুকে হেল্প করার জন্য, মানে তাকেও তার বন্ধুর সাথে মানে এভরি ম্যানের সাথে যেতে হবে সেই মৃত্যুর দেশে, তাই সে তখন পিছিয়ে গেল। সে বলল আমি যেতে পারবো না। এবার এই কথাটি শুনে এভরি ম্যানের খুব খারাপ লাগলো। তারপর সে হতাশ হয়ে কেন্ড্রেট এবং কাজিনের কাছে গেল, মানে তার আত্মীয়দের কাছে গেল এবং সে তাদেরকে জানালো পুরো ব্যাপারটা যে তার সাথে কী কী হয়েছে, মানে মৃত্যু তাকে যে বলেছে তার সাথে যেতে, তাকে মৃত্যু দেশে নিয়ে যাবে সেই জন্য। এবার এই কথাটি শুনে তারা জানায়, মানে তার আত্মীয়দের জানায়, কেন্ড্রেট এবং কাজিনকে জানায় যে তাকে তার সাথে যেতে, কিন্তু তারাও পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তারাও তার সাথে যেতে পারবে না। তারপর এভরি ম্যান কষ্ট পেয়ে গুডস মানে ধন সম্পদের কাছে যায়। গুডস এভরি ম্যান, এভরি ম্যান গুডসকে খুব ভালোবাসত, মানে ধন সম্পদকে খুবই ভালোবাসত। সে জীবনে অনেক ধন সম্পদ মানে কামিয়েছে, সে এটিকে খুব মানে ভালোবাসে, এর পেছনেই ছোটে, মানে যেরকমটা আমরা সবাই করে থাকি। এবার গুডসের কাছে গিয়ে এভরি ম্যান সমস্ত কথা জানালো, কিন্তু গুডস যখন তাকে বললো যে সেও তার সাথে যেতে পারবে না, এটা কথা শুনে এবার এভরি ম্যান ভেঙে পড়লো এবং সে কাঁদতে শুরু করলো, কারণ সারা জীবনে সে গুডসকে খুবই ভালোবেসেছে, মানে তার ধন সম্পদকে সে এতটা ভালোবেসেছে যে সে আল্লাহকেও অতটা ভালোবাসেনি। তার সৃষ্টিকর্তা আল্লাহ তাকেও সে ধন সম্পদের কাছে ছোটো করে দিয়েছে, মানে তাকে তার কথা সে ভাবেনি ধন সম্পদ ছাড়া। এবার সে কান্নায় ভেঙে পড়ে এবং সে চিৎকার করে বলতে থাকে যে কে আমার সাথে যাবে। তখন মাটিতে পড়ে থাকা গুড ডিডস মানে ভালো কর্ম বলে ওঠে যে আমি তোমার সাথে যাব। কিন্তু গুড ডিডস এতটাই দুর্বল ছিল যে সে উঠে দাঁড়াতে পারছিল না, মানে এভরি ম্যানের পাপ কর্ম এতটাই বেশি ছিল যে গুড ডিডস উঠে দাঁড়াতে পারছিল না। এবার গুড ডিডস এভরি ম্যানকে বললো যে তাকে তার বোন নলেজের কাছে যেতে, এবং নলেজ তাকে বললো যে তাকে কনফেশনের কাছে যেতে এবং সেখানে গিয়ে সব কিছু কনফেস করতে। এবার এভরি ম্যান সেখানে গেল এবং তার সমস্ত পাপকর্ম কনফেস করলো সে, এবং সে আল্লাহর কাছে প্রার্থনা করে বলল যে আমার ভুল হয়ে গেছে, আমার এসব করা উচিত হয়নি, আমি বুঝতে পারিনি যে কোনটা গুরুত্বপূর্ণ এই জীবনে। আমরা ধন সম্পদের পেছনে ছুটেছি কিন্তু আমাদেরকে আসলে কী করতে হবে আমরা সেটা ভুলে গেছি। আমরা এই ব্যস্ত জীবনে এতটা জড়িয়ে পড়ি, এতটা ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের নৈতিক মূল্যবোধটিকে হারিয়ে ফেলেছি এবং এই কারণে আমাদের মধ্যে থেকে মানবতা আস্তে আস্তে করে সরে যাচ্ছে।
তো এইসব কিছু বলে যখন এভরিম্যান কান্না করতে লাগে, তখন যেহেতু সে সব কিছু কনফেস করেছিল, তাই গুড ডিডস এবার দাঁড়িয়ে ওঠে। এবার সে একটু শক্তি পায়, কারণ সে তার সমস্ত পাপ কর্মগুলোকে, মানে এভরিম্যান তার সমস্ত পাপ কর্মগুলোকে বলেছিল। এবার আমরা জানি যে কনফেস করলে কিন্তু পাপ কাজ কমে যায়, আমরা যদি আল্লাহর কাছে গিয়ে কনফেস করি যে হ্যাঁ আমরা এটা করেছি। তাই তো এবার এসব হওয়ার পর গুড ডিডস দাঁড়িয়ে যায় এবং সে বলে, এবার আমি তোমার সাথে যাওয়ার জন্য রেডি। মানে গুড ডিডস আর এভরিম্যান এবার যেতে থাকে। এবার নলেজ তাদেরকে বলে যে তোমরা যদি যাও তাহলে আরও কাউকে বলতে পারো, মানে তাদের সাথে যাওয়ার জন্য। এবার এভরিম্যান বিউটি মানে সৌন্দর্য, স্ট্রেংথ মানে শক্তি, ডিসক্রিশন মানে বিচক্ষণতা, ফাইভ উইটস মানে পঞ্চেন্দ্রিয়, এঞ্জেল মানে ফেরেশতা এদের কাছে যায় এবং এদের সবাইকে জানায় যে তার সাথে যেতে। এবার সৌন্দর্য বলে যে সে আর্থলি থিং, মানে সে পৃথিবীতেই থাকবে, সে যেতে পারবে না। সৌন্দর্য এমন একটা জিনিস যা মৃত্যুর পরে আমাদের কাছে থাকে না, সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। স্ট্রেংথ এটি হচ্ছে আর্থলি থিং, মানে এই সবগুলোই হচ্ছে আর্থলি থিং যেগুলো পৃথিবীতে থাকে, এটিও বেশিক্ষণ অবধি মানে এভরিম্যানের কাছে থাকবে না। শক্তি কতক্ষণ অবধি মানুষের সাথে থাকে? এখন মানুষ যদি দুর্বল হয়ে ভেঙে পড়ে তাহলে তার আর কোথা থেকে শক্তি আসবে? মানুষের মৃত্যু পরে কোথায় শক্তি থাকে? ডিসক্রিশন বিচক্ষণতা এটাও তো তার কাছে থাকবে না, এটাও হচ্ছে আর্থলি থিং। ফাইভ উইটস মানে পঞ্চেন্দ্রিয়, আমাদের পঞ্চেন্দ্রিয় মানে আমাদের যখন শরীরটাই এখানে পড়ে থাকবে, মানে আমাদের যখন শরীরটাই পৃথিবীতে থেকে যাবে, তখন পঞ্চেন্দ্রিয় এগুলো কোথায় যাবে তার সাথে? সেই সমস্ত কিছু তো এখানে থেকে যাবে, তাই না? তখন তার কাছে তার শুধু আত্মা এবং তার ভালো কর্ম যাবে, যেটা হচ্ছে তাকে ভালো কাজ করলে তাকে হেভেনে নিয়ে যাবে আর সে খারাপ কাজ করলে তাকে হেলে নিয়ে যাবে। এবার তারপর সে এঞ্জেল মানে ফেরেশতাদের কাছে আসে, তারা যদি হেল্প করতে পারে। আমরা সবাই ভাবি যে ফেরেশতারা হচ্ছে তারা খুব শক্তিমান বা আর কোনো কিছু, তারা যদি হেল্প করতে পারে, কিন্তু তারাও তো তাদের সাথে যেতে পারবে না। তারা শুধুমাত্র বলতে পারে যে কোনটা করাটা ঠিক কোনটা করাটা ভুল। সেটা ফেরেশতারা কিন্তু আমাদেরকে উপদেশই দিতে পারবে যে এখানে যেতে হবে বা এটা করতে হবে, কিন্তু তারা কিন্তু আমাদের সাথে যেতে পারবে না, আমাদের সাথে সেই পরকালে। এবার এই সব কিছু শোনার পর গুড ডিডস এবং এভরিম্যান তাদের যাত্রায় বেরিয়ে পড়ে এবং এইসব বিউটি, স্ট্রেংথ, ডিসক্রিশন, ফাইভ উইটস, এঞ্জেল এরা তাদেরকে বিদায় জানাতে আসে। মানে এরাও তাদের সাথে আসে, কিন্তু এরা হচ্ছে তার সাথে পরকালে যেতে পারবে না। তারা আসে তাদেরকে, মানে এভরিম্যানকে বিদায় জানাতে এবং গুড ডিডসকে। নলেজও তাদের সাথে ছিল। এবার তারা যখন, মানে এভরিম্যান যখন গ্রেভে ঢুকলো, তখন গুড ডিডসও তার সাথে গেল এবং এরা সবাই এই পৃথিবীতে থেকে গেল। কারণ নলেজ তার সাথে, মানে এভরিম্যানের সাথে কিছুক্ষণ অবধি ছিল, সে বুঝতে পারছিল যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এবার সে বুঝতে পারে, মানে গুড ডিডস তাকে হেভেনে এনেছে, মানে ফাইনালি গুড ডিডস এভরিম্যানকে হেভেনে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এভরিম্যান যখন হেভেনে চলে গেছে, তারপর ডক্টর আমাদেরকে জানায় যে নৈতিকতা, মানে এই নৈতিক গল্পটি মানুষের মনে থাকতে হবে, কারণ তারা যদি ভুলে যায় এসবকে তাহলে তাদের সাথেও এটা হবে, তাদেরকে নরকে থাকতে হবে। এবার মানুষ অহংকার করে, মানুষ ধন সম্পদের পেছনে ছোটে, কিন্তু মানুষ ভালো কর্মগুলোকে ভুলে যায়, তার ভালো কর্ম কখনোই করে না। তারা শুধুমাত্র পাপ কর্মে নিজেকে জড়িয়ে থাকে সারা জীবন অবধি। তারা একটিবারও ভাবে না যে মৃত্যুর পরেও একটা জগৎ আছে, তাদেরকে যেতে হবে, একদিন মৃত্যু আসবে, মৃত্যু আসন্ন। প্রত্যেকটা সৃষ্টির একদিন ধ্বংস আছেই, আমরা যাতে হেভেনে গিয়ে সুখে শান্তিতে থাকতে পারি, এই জন্য আমাদেরকে সবসময় ভালো কাজ করা দরকার, ভালোভাবে চলা দরকার। এই নৈতিক গল্প থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। আশা করছি তোমাদের এই মোরালিটি প্লেটি ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি প্লের সাথে। আল্লাহ হাফিজ।